মর্নিং এভরিওয়ান, এসে গেছি আপনাদের নতুন বন্ধু মাম্পি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগ, সঙ্গে আমি আর আপনারা। তো চলুন দিনটা শুরু করা যাক। দিন শুরু করার কিছু নেই, দিন রোজকার মতো একঘেয়েমিভাবেই শুরু হয়ে গেছে। তাই সকাল থেকে আজকে কিছু শ্যুট করিনি, ভেবেছিলাম যে আপনাদের সাথে আজকে আমার শাড়ি কালেকশন শেয়ার করব। আজকে শাড়ি পরে আমি রেডি, অনেকদিন পরে শাড়ি পরলাম, কারণ করোনা দেবীর জন্য অনেকদিন কোথাও বেরোতে যাওয়া হয় না, আর বেরোতে যাওয়া হয় না বলে কোনো অনুষ্ঠান বাড়িও নেই, কোনো বিয়ে বাড়ি নেই, কিচ্ছু নেই, তাই শাড়িও পরা হয় না। তাই আজকে একটা সুযোগ পেলাম, ভাবলাম সুযোগটা হাতছাড়া না করে শাড়িটা পরা যাক। তো এই যে শাড়িটা পরে আছি, এটা একটা নর্মাল সিনথেটিক শাড়ি, কিন্তু এটা আমার খুব পছন্দের, খুব হালকা। এটা আমি ভাইজ্যাগতেই কিনেছিলাম যখন আমি ভাইজ্যাগে থাকতাম। তো ওখানে এইরকম ধরনের প্রচুর শাড়ির কালেকশন, খুব ভালো ভালো সিনথেটিক শাড়ি, তো সেখান থেকে নিয়েছিলাম। নর্মাল একটা শাড়ি, কিন্তু আমার খুব ভালো লাগে, আর হালকা, ইজি টু মেনটেন, তাই আমার পরতেও ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে আমার শাড়ি কালেকশন শেয়ার করব। শাড়ির কালেকশন বলতে সব শাড়ি আমার কাছে এখন আপাতত নেই, আমার অনেক শাড়ি আমার শ্বশুরবাড়ি মানে বর্ধমানে রাখা আছে, কারণ ওখানে গেলে কিছু শাড়ি, ওখানে গেলে যখন কোথাও যাই শাড়ি পরতে হয়, তাই আর বয়ে বয়ে যাতে না নিয়ে যেতে হয়, তাই ওখানেও শাড়ি রাখা রয়েছে। আজকে কিছু শাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে শাড়িগুলো অলরেডি নিয়েই বসেছি, তো এর মধ্যে থেকে কিছু মানে আমার পছন্দের কিছু শাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আরও শাড়ির কালেকশন দেখতে চান, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি বাড়ির থেকে মানে শ্বশুরবাড়ির থেকে নিয়ে ওগুলো এলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক আমার শাড়ি কালেকশন। বিশেষ কিছু শাড়ি আমার কাছে, আমি শাড়ি খুব একটা কিনি না, মানে শাড়ি খুব একটা কেনার শৌখিন নই। ম্যাক্সিমাম এখানে শাড়ি যা আছে সব আমার কেউ দিয়েছে, নয় গিফট পাওয়া, একটা হয়তো আমি কিনেছি। তো আমি দুটো জিনিসেরই আমার শখ রয়েছে, এক হচ্ছে বাইরে খাওয়া, দুই হচ্ছে ঘোরা। তো করোনার জন্য এখন দুটো জিনিসই বন্ধ হয়ে গেছে, তো এই করার কিছু নেই, বলারও কিছু নেই, এইভাবেই চলতে হবে, এইভাবেই চলতে হচ্ছে। তো চলুন মন খারাপ না করে শাড়ি কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে যে শাড়িটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার বিয়ের মানে রিসেপশনের শাড়ি, মানে বৌভাতের, এটা অরিজিতদের বাড়ি থেকে যেটা দিয়েছিল সেই শাড়িটা। তার গাটা এরকম আর আঁচলটা এই। তো এটা হলো বৌভাতের শাড়ি, বিয়ের শাড়িটা আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে নেই, ওটা বাড়িতে রাখা রয়েছে, মানে শ্বশুরবাড়িতে রাখা আছে, তো ওটা নিয়ে এসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আরেকটা হচ্ছে আমার খুব, এই কালারটা আমার খুব পছন্দের, আর আরেকটা আমার খুব ফেভারিট শাড়ি যেটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় শাড়ি, এক মানে ভীষণ প্রিয় শাড়ির মধ্যে এক নম্বরে, যেহেতু আমার কালো রং ফেভারিট। তো মানে যতক্ষণ না আমাকে দোকানে গিয়ে কালো রঙের কিছু দেখাচ্ছে ততক্ষণ আমার ঠিক পছন্দ হয় না, মানে শাড়ি হয়তো এক গাদা দেখাচ্ছে, কিন্তু কালো রঙের যতক্ষণ না শাড়ি আমাকে দেখাবে আমার ঠিক মনে হয় না যে কিছু শাড়ি দেখাচ্ছে, কী শাড়ি দেখাচ্ছে, কী রং দেখাচ্ছে। তো এই হলো কালো বেনারসি আমার একটা, যেটা আমি আমার ননদের বিয়ের সময় আমি কিনিনি, এটা আমার মা দিয়েছিল। এটা আঁচল, এটা গা, হাফ এরকম রয়েছে এই প্রিন্টটা, আর হাফ এই। আমার তো খুব পছন্দের এটা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাবেন। তো এই একটা শাড়ি, এটা একটা বেনারসি, আর এই শাড়িটা আমি শাড়ির ঠিক নাম বলতে পারবো না, কারণ আমার সত্যি শাড়ি সম্বন্ধে একদমই আইডিয়া নেই, তাই খুব একটা বলতে পারবো না কোন শাড়ির কী নাম, আপনারা যদি জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই একটা শাড়ি, এটার বডিটা
এই যে এই কালারের এরকম। আর এটা কুচির থেকে, নাম বলতে পারবো না, এটা একবার মা পুজোর সময় আমাকে দিয়েছিল। আর দ্বিতীয় নম্বরে যে আমার খুব পছন্দের শাড়ি সেটা হচ্ছে এই শাড়িটা। এটাও প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার পছন্দের যে এক নম্বর দু নম্বর শাড়িগুলো সেগুলো কেমন, মানে আমার পছন্দটা তাহলে বুঝতে পারবো। তো এটা হচ্ছে এই শাড়িটা, এটা টোটালি এরকমই, পুরোটাই প্রায় এরকম। এইটা এই শাড়িটা আমি কিনেছিলাম বোম্বে থেকে, আমার খুব শাড়িটা পছন্দ লেগেছিল, মানে এটার কালারটা আমার খুব ভালো লেগেছিল। যদিও খুব লাইট, কিন্তু লাইট কালারের শাড়ি আমার খুব পছন্দ হয়, তাই এই শাড়িটা আমার খুব পছন্দের। এটা এটা যদি খুব ফুল না হই আমি, তাহলে হয়তো এটা বোমকাই বলে, কারণ শুনেছি নাকি এই রকম পার হলে নাকি বোমকাই হয়। বোমকাই না বালুচুরি, ওই দুটোর মধ্যে যে কোনো একটা, মনে হয় যতদূর সম্ভব বোমকাই এটা। তো এটা হচ্ছে একটা শাড়ি, এর ভেতরটা এরকম কাজ, যদিও আমি উল্টো দেখাচ্ছি শাড়িটা, এরকম একটা কাজ হয়েছে। আর আঁচলটা এই যে, এটাও এক সময় মা পুজোর সময় দিয়েছিল। তো বললাম না, আমার ম্যাক্সিমাম শাড়ি কেউ না কেউ গিফট করেছে আমাকে, তো আমি শাড়ির খুব একটা শৌখিন নই, তাই আমি অত গিয়ে গিয়ে শাড়ি কিনতেও পছন্দ করি না। আর আরেকটা সমস্যা আছে আমার, যে আমি রঙের বিষয়ে খুব বেছে রঙ করি, হয়তো খুব বাজে রঙ করি, বেছে বেছে খুব বাজে রঙ করি, কিন্তু বেছে পড়ি, করার কিছু নেই। মানে এক একটা রঙ দেখলে আমার কেন জানি না মনে হয় যে ওই রঙটা আমাকে স্যুট করবে না। তো এই করে করে আমি অনেক শাড়ি হয়েছে যেগুলো আমি পরিই না কোনো সময়, তো এটা আমার খুব বদ অভ্যাস একটা। তো আরেকটা হচ্ছে এটা হলো, এই যে এটা 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 আমি কিনেছিলাম আমার এক বোনের বিয়ের সময়। এটা মনে হয় ওই জারদোসি টাইপ কিছু শাড়ি, বারবারই বলছি যে ভুল নাম বললে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমার সত্যি এগুলো সম্বন্ধে আইডিয়া একদম নেই। টোটালি এইটা আঁচল, এটা ওই বিয়েবাড়ির গায়ে হলুদের জন্য কিনেছিলাম। শাড়িগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে শাড়িগুলো কেমন। এটা হচ্ছে, যদি খুব একটা ভুল না হয় তাহলে বালুচুরি। এই রংটাও আমার খুব ভালো লাগে। তো আরো আছে এটা, এগুলো আমার বিয়ের তত্ত্বের শাড়ি। এটা মনে হয় যতদূর সম্ভব যদি ভুল না করি এটা কাঞ্জিবরম। আমি যদি ভুলভাল নাম বলছি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কতটা ভুল। আচ্ছা, আমি কিন্তু আপনাদের জন্য দেখুন এত শাড়ি এনে রেখেছি, সেগুলোকে এবার গোছাবো। আপনারা তাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, মানে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা হলো, আরও আছে এটা একটা কাঞ্জিবরম, এটাও আমার বিয়েতে ওই বাড়ির থেকে পাওয়া তত্ত্বে। তো এইটার এই ব্লু, অ্যাকচুয়ালি আমি এই কালারের শাড়ি পরি না, কিন্তু এই শাড়িটা সত্যি আমার খুব প্রিয়। এর কালারটা আমি আগে পরতাম না, কিন্তু এখন দেখি যে এই কালারটা আমার ভালো লাগছে, তো তাই আমি এই কালারটা পরি। তো এটার এটা আঁচল, এটা বডি কালারটা,
এই শাড়িটা আপনারা দেখে হয়তো ভাববেন খুব বয়স্ক বয়স্ক, কিন্তু এর শাড়ির আমার শাড়িটা খুব পছন্দের, কারণ এর আঁচলটা খুব সুন্দর। আপনাদের সাথে দেখাচ্ছি, সুন্দর না? জানাবেন প্লিজ কমেন্ট করে, আমার তো খুব ভালো লাগে এর আঁচলটার জন্য বিশেষ করে শাড়িটা। তো শাড়িটা আমার খুবই পছন্দ, হতে পারে লাইট কালার, আর আমি ম্যাক্সিমামটাই পছন্দ করি যে একটু লাইট লাইট শাড়ি পরতে, মানে লাইট কালার। যেমন এইটা একটা লাইট কালারের শাড়ি, তবে এই শাড়িটার পিছনে একটা গল্প আছে। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের শাড়ি, মানে মা কিনেছিল নিজে পরবে বলে, তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল শাড়িটা। এই দেখো বডিতে এরকম কাজ, আঁচলটা এরকম, তো শাড়িটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তো মাকে বলেছিলাম যে মা আমি এটা নিয়ে যাচ্ছি, আমি এখন পরবো, পরে তোমাকে দিয়ে যাব। তো শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল যে এটা আমি ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম। তো মা যখন পরে জিজ্ঞাসা করেছে যে শাড়িটার দিয়ে আমি পরবো, তো আমি বললাম যে এটা তো আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি নিজের মতো। তো এইটুকু দুষ্টুমি, এইটুকু আবদার তো মায়ের কাছে চলতেই পারে, তাই না? তো এটা হলো একটা শাড়ি, আর এই একটা শাড়ি। এই শাড়িটা তো মোটামুটি আমি রাস্তাঘাটে আমি যখন পরে বেরিয়েছি, মোটামুটি লাখখানেক লোকের গায়ে আমি এই শাড়িটা দেখেছি। এটাও পুজোর সময় মায়ের দেওয়া একটা শাড়ি, এটা নাকি পাখি শাড়ি বলে, জানি না আমি, এর মধ্যে আসলে পাখি অনেক উড়ে বেড়াচ্ছে দেখতে পাবেন, তো তাই জন্য হয়তো পাখি শাড়ি। আর এই একটা কালার, এই শাড়িটা আমার খুব পছন্দের। আর ব্ল্যাক তো আমার অল টাইম ফেভারিট, তাই দাঁড়ান এগুলোকে সরাই। তো এই যে এই একটা ব্ল্যাক শাড়ি, এটাও অ্যাকচুয়ালি আমার ভাইজ্যাক থেকে কেনা, নর্মাল একদম, এটার মানে পাড়ে এটা, এই যে শাড়ি আঁচলটা এরকম। তো ব্ল্যাক কালার যেরকমই হোক আমার খুবই পছন্দের, জানাবেন কেমন। এই যে ব্ল্যাকের পর ব্ল্যাক, এখন অনেক ব্ল্যাক শাড়ি আমার বাড়িতে রাখা রয়েছে। এটা একটা ঢাকাই, এটাও মা একবার পুজোতে দিয়েছিল, আমি আস্তে আস্তে ঢেকে যাচ্ছি। তো আমার তো আপনাদের দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমার আমার আবার চিন্তা হচ্ছে এগুলো আমাকে আবার গুছিয়ে আলমারি ভেতর রাখতে হবে, বুঝতে পারছেন তো? প্রথমে নামাও, তারপর আবার গুছিয়ে রাখো। তো এটা একটা শাড়ি, এটারও নাম বলতে পারবো না একদমই, এটা কুচির দিকটা, এই কালারটা আমার খুব পছন্দের, আমার খুব ভাল লাগে। আরেকটা হচ্ছে এইটা, এইটা অ্যাকচুয়ালি একটা ধক্কর শাড়ি ছিল, মানে এটা আমি নবদের বিয়ের সময় আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল। তো এটা শাড়িটা খুবই সুন্দর দেখতে ছিল, এই যে, কিন্তু এটা এত ভারী, এটা পরার পরে আমি আর হাঁটতে চলতে পারতাম না, নিজেই দেখে কেনা, কিন্তু কিনতে গেলে জানি না আমার আবার কী হয়ে যায়, ভুলভাল যা হোক কিনে নিই তখন যেটা পছন্দ হয়। তো এইটা একটা শাড়ি ছিল, কিন্তু একে আমি শাড়ির থেকে এর স্বভাবই পাল্টে দিয়েছি, একে লেহেঙ্গা বানিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আসলে আমি লেহেঙ্গা কিনতে গেছিলাম, কিন্তু আমাকে আমার বর বললো যে লেহেঙ্গার ডিজাইন নাকি যেখান থেকে শুরু হবে আমি নাকি সেখানেই শেষ, মানে আমার হাইট যেখান থেকে আমি শুরু, মানে লেহেঙ্গার ডিজাইন যেখান থেকে শুরু আমার হাইট নাকি এতই ছোট যে ওখানে আমি শেষ। তো তাই আর লজ্জায় পড়ে লেহেঙ্গা নিইনি, তো তখন মাথায় ক্লিক করলো যে এইটাকে লেহেঙ্গা বানানো যেতে পারে, এবং যাকে বানাতে দিয়েছিলাম সেই দাদা এটাকে এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর। তো আপনাদের সময় হলে কোনো সময় এটা একবার ফুল সেটটা দেখাবো। তো আজকে আশা করছি আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি হাঁপিয়ে গেছি, তাই আজকের মতো এই থাক। পরে যদি আপনারা আরও শাড়ি কালেকশন দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আবার
নিয়ে আসা শাড়ি কালেকশন, শাড়ির কালেকশন, শাড়ি নিয়ে আসা নয়, শাড়ির কালেকশন নিয়ে আসা। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, এবং একদম কমেন্ট করতে ভুলবেন না যে আমার শাড়িগুলো আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি দেখতে চান অন্যান্য শাড়ি, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে আবার চেষ্টা করব ভিডিও বানানোর। তাই আজকের মতো এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।